আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله
لله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ظلمة كفر ضلالت جب جہاں میں چھا گئی نور عالم نور کا منظر مدینہ بن گیا اللہم صلی علی سیدنا سيدنا حب يوسف دل زليخا کو جلایا تھا مگر خاطر عالم جلاوا حب احمد بن گیا اللهم صل علی سیدنا مولانا وعلی آل سیدنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী খালারমুখ বাজার ইসালে সবাব বাস্তবায়ন কমিটির উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, হযরত আনফার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের আজিম উরশাদ এই মোবারক মাহফিলের নেহায়াত কাবিলে ইহতারাম সাহেবে সদর দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরব্বী অত্র বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে আহলে সুন্নাত হুফাজে কেরাম
আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাই অকল ব্যবসায়ী বৃন্দ, সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক বিরাদারানে ইসলাম, আল্লাহ পাকর শাহানশাহি দরবার ও লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ দয়া করিয়া এই মোবারক মাহফিলে আমরা রে হাজির হওয়ার তৌফিক দান করছেন, শুকরিয়া জানাই হোক আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের এই মাহফিল ইসালে সওয়াব মাহফিল, আল্লাহর দুই মকবুল বলির এবং এলাকার মধ্যে গানের ইসালে সওয়াবের নিয়তে মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাককে এই মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাক, আল্লাহ কা আমিন আমিন। এবং যারা এই মাহফিল বাস্তবায়নের লাগি যেভাবে সহযোগিতা করছেন, কেউ টাকা পয়সা দিয়া, কেউ শ্রম দিয়া, যে যেভাবে এই মাহফিলের খেদমত শরিক হয়েছেন, আল্লাহ পাকে তারা এই কোশিশ কবুল করিয়া এর লায়ক যাজা প্রত্যেকের দান করুক, আল্লাহ কা আমিন। হাজিরিন, ওলামায়ে কেরাম অনেকের আলোচনা আমরা শুনছি এবং মাহফিলের শেষ পর্যন্ত মধ্যরাত পর্যন্ত মাহফিল চলব ইনশাল্লাহ, আরো আলোচনা আমরা শুনব। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা আমরা শুনব আমল করার তৌফিক আল্লাহ আমরা রে দান করতে হোক আমিন। অত্যন্ত সংক্ষিপ্ত সময় আসলইয়া আমি নালায়েক আপনারা সে মতো হাজির হয়েছি। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দাগুলোর কাছ থেকে একটা বিষয়ে দাবি করেন যে বন্দা যেন শুকুর গুজার বনেন, শুক্রিয়া আদায় করেন। এখন এই শুক্রিয়া আদায় করা যেটা, এটা দুই ভাগে বিভক্ত। একটা হইল মালিক মৌলা আল্লাহর পক্ষ থেকে ইনআম পাইয়া, কোনো দান পাইয়া, পুরস্কার পাইয়া, নিয়ামত পাইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করা। আর আরেকটা হইল মানুষ একজন আরেকজনের কাছ থেকে আমরা ফায়দা হাসিল করি, একজনে আরেকজনের কাছ থেকে ফায়দা হাসিল করি। যে বাবার বালাই করলা জান গেছে আমি নিউর আছি, এই নিউর খান শিকার করা, ওটা হইল মানুষের কাছে শুক্রিয়া আদায় করা। হাজিরিন, বালাই হাসিল করার দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আল্লাহ পাকুর পক্ষ থেকে যত বালাই আমরা খাইছি আর খাইতে আছি, আল্লাহর নিয়ামত ছাড়া কোনো মানুষের বা কোনো মখলুকর একটা মুহূর্ত তার অস্তিত্ব দেওয়ার টিকিয়ে থাকবার কোনো সুযোগ নেই, কোনো উপায় নেই। তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া যে নিয়ামত, এর শুক্রিয়া আদায় করা এটা অতুলনীয়। আর মানুষ একজনে আরাধনার ব্যস্ত থাকি যে বালাই আমরা পাইয়া থাকি, এই বালাইয়ের মাঝে আমরা যদি হিসাব করি, হিসাব নিকাশ করি, তাইলে মখলুকাতর মাঝে একজন মানুষের লাগি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার যেটা, যে মানুষের মা বাবার যে এহসান বা যে বালাই আওলাদ রূপে, এই কারণে আল্লাহ পাকে হক হিসাবে কোরআন শরীফ যে ধারাবাহিকতায় আলোচনা করছে, সব পয়লা আল্লাহর হক আমরা আদায় করতাম, আল্লাহ ফয়সালা করছেন, আইন বানাই দিছেন, ওয়াকাবা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহর ফয়সালা যে দুনিয়ার মানুষ বন্দাবন্দিও হল, তুমি তাই একমাত্র আল্লাহ ছাড়া আর কেউর ইবাদত করিও না, হেনে তোমার তানোর সৃষ্টিকর্তা একমাত্র এক আল্লাহ, আল্লাহর কোনো যুগালিও আসলা না, আসলা নেই, আল্লাহ আল্লাহ বলতা বানাইছেন সৃষ্টিকুলের মাঝে কত বিশাল বিশাল সৃষ্টি, এই সৃষ্টিকুলার অস্তিত্ব আল্লাহ পাকের দিছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ মহান সত্তা, যেন কোনটা গঠাইতে হইলে ও হইলেও ওই যায়,
ইঞ্জিনিয়ারও ডাকা লাগে না, মিস্ত্রিও ডাকা লাগে না, যুগালিও ডাকা লাগে না। সে আল্লাহ পাক আমরার একমাত্র সৃষ্টিকর্তা এবং আল্লাহ আমরার রব, আমরার পালন কর্তা। এই দুনিয়ায় আমরা আইবার আগে রূহ জগত যে সময় আসলাম, এই সময়ও আল্লাহ পাকরে আমরার একমাত্র রব আমরা মানিয়ে আইছি। হাজিরিন, তো যে আল্লাহ আমরার সৃষ্টি করলাম এবং আমরার জীবন ধারণার লাগি যত কিছুর প্রয়োজন আছে সব কিছু সরবরাহ করছেন এবং করতে আছেন, এই আল্লাহর কাছে মানুষ বড় বেশি টেকার, মানুষ বড় বেশি নিউর। আর এই নিউর যে আল্লাহ আমরার এহসান করছেন করতে আছেন ওখান স্বীকার করবার লাগে শুক্রিয়া আদায় করি, আমরা আল্লাহর এবাদত করি, যে নমাজ পড়ি, তসবি তাহলিল করি, জিকির আজকার করি, যতটা করি এই সবটা হইল আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করার প্রচেষ্টা মাত্র। আর সৃষ্টিগুলোর মাঝে সবচেয়ে বড় বেশি এহসান প্রত্যেক মানুষের লাগি মানুষের মা বাবার। এই কারণে সৃষ্টিকুলোর মাঝে যারা অধিকারের ব্যাপারটার আল্লাহ আইন হিসাবে উল্লেখ করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি আওলাদের সদ্ব্যবহার, এটা হলো আল্লাহর ফয়সালা দুনিয়ায় প্রত্যেক সন্তানের প্রতি। হাজিরিন, এই যে কথাটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনি মা বাপ, এই মা বাবা হইয়া এক লগে সব মা বাবারে আল্লাহ হারাই দিছে। মা বাবা জোয়ান হইতে পারেন, বুড়া হইতে পারেন, শিক্ষিত হইতে পারেন, অশিক্ষিত হইতে পারেন, ধনী হইতে পারেন, গরিব হইতে পারেন, সুস্থ হইতে পারেন, অসুস্থ হইতে পারেন, মা বাবা যে অবস্থায় তাহকা প্রত্যেক অবস্থার মা বাবার প্রতি সন্তান তাই সদ্ব্যবহার কর্তা। এই সদ্ব্যবহার বলতে কি তা বোঝায় বলে আওলাদে মা বাবার লগে উঠা বসা চলাফেরার ক্ষেত্রে মা বাবার সংশ্লিষ্টতার ব্যাপারে যত বিষয় আছে সমস্ত বিষয়ে তাই পালা হালতে মা বাবার লগর সুলুকটা করতা। এই এহসান কথাবার্তার মাঝে উইতে পারে, এই এহসানটা উঠা বসার মাঝে উইতে পারে, এই এহসানটা মা বাবার কুরপুষর ব্যাপারে উইতে পারে, যে কোনো ব্যাপারে পালা ব্যবহার করা, পালা মাত মাতা, পালা সুলুক করা, আদব লেহাজ রক্ষা করিয়া কথাবার্তা হওয়া, এই সমস্ত বিষয়ে এগুলোর নাম হইল এহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখন মুতলকান ইজমালি ভাবে আল্লাহ পাকে মা বাবার প্রতি সন্তানের দায়াবদ্ধতা কিতা এই কথাটা সংক্ষেপে উল্লেখ করিয়া দিয়েছেন। এরপরে বিশেষভাবে মা বাবার ব্যাপারে আরেকটা আলোচনা আল্লাহ পাকে করছেন, আরেকটা আলোচনা করছেন কেনে আল্লাহ তো বন্দা বানাইছেন, প্রত্যেকটা মানুষ তার বয়সের তারতম্যর কারণে তার আচরণের বেশ সময়, বয়সের কম তারতম্যের কারণে তার কথাবার্তার বেশ সময়, তার মিজাজের বেশ সময়। তো মিজাজের বেশ কম যে সময় হয় এ সময় আমরা সকলেও জানি, হকলেও জানি যে মানুষ বয়স বাড়ি গেলে কিতা হয়ে যায়, মিজাজ কড়া হয়ে যায়, জবান তিত্তা হয়ে যায়, কম বয়স থাকতে গেলা কোনো কথা গুড়াই গেড়াইয়া কইতে পারতাম, বয়স বাড়ি গেলে যে তাও সামনাসামনি কুনাকুনি কইলেন, মুরব্বী হলে এটা করেন কুনাকুনি কইলেন নাই নি। বিশেষ করে আওলাদর ব্যাপারে বারা মানুষ হইলে হয়তো চিন্তা ভাবনা করবা, কিন্তু নিজের আওলাদরে কোনটা কইতে হইলে দেখান কইবার ডাইরেক্ট কইলে যে মিজাজ হয়ে যায় তিত্তা। বয়স বাড়ি গেলে মানুষের যে শারীরিক সামর্থ্য আছে সামর্থ্যও কমে যায়, বয়স বাড়ি গেলে মানুষের আর্থিক সামর্থ্য যেটা আছে অর্থ খামাই রুজি করার এই শক্তিও কমে যায়, সবটা কমে যায়। এই সময় বিভিন্নভাবে এই বয়স্ক মানুষটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, পরনির্ভরশীল হয়ে যায়। এখন যে মা বাপ আওলাদরে লালন পালন করেন, লালন পালন করিয়া বড় করেন, এই মা বাবার বয়স যে সময় বাড়ি যায় এই সময় মিজাজ যদি তিত্তা হয়, তিত্তা মিজাজ হইলে এই মাত কথা শুনলে, ট্যাঙ্গা ট্যাঙ্গা মাত শুনলে মানুষের হয়তো খারাপ লাগতে পারে। আল্লাহ পাকে তো মানুষ বানাইছেন,
মানুষ বানাইছেন আল্লাহ, আল্লাহ পাকে খুব ভালো করে এটা জানেন। এই কারণে মা বাপ বয়স্ক হওয়ার পরে সন্তানে এই মা বাপের লোকে কিলা আচরণ করতা, এই বিষয়টা আল্লাহ আলাদা করিয়া উল্লেখ করছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বাঙ্গিয়া 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 বুঝাইয়া দিচ্ছেন। আল্লাহ ফরমাইরা আল্লাহ পাকে ফরমাইরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপর দুইজন অথবা দুইজনের যেকোনো একজনকে যদি তুমি তার বুড়া অবস্থায় পাও, তারা বার্ধক্যে পৌঁছোন আর তুমি আওলাদ এই সময় সামর্থ্যবান, ফালা তাকুল্লাহুমা উফফিন, উফ কই না নি আমরা দুঃখ হইলে, আঞ্চলিক ভাষায় তো প্রচলিত আছে আমরা এটা উফ, এখানে কেউ কইলেও বোঝা যায় যে এর যে কোনো কারণে দুঃখ হয়েছেন কষ্ট হয়েছেন, তো উফ কই, যে উফ শব্দটা আরবি ভাষায় যে কোনো ধরনের বিরক্তি বা কষ্ট প্রকাশ করবার একটা সাইন, শব্দের মাধ্যমে একটা আলামত, এটা প্রকাশ করেন, কষ্ট প্রকাশ করেন, বিরক্তি প্রকাশ করেন উফের মাধ্যমে। আল্লাহ ফরমাইরা তোমার মা বাপ যে সময় বুড়া হয়ে যাবা, দুইজন অথবা একজন তোমার কিসমতে বেড়ে যদি মা বাপ দুইজন দিয়ে বুড়া পর্যন্ত পাইতে পারো, আমি তো জুয়ান তাস্তে একজন মরে যাবা, এলা ও আসে না নি, বহুত মা দুনিয়ায় থাকি গেছেন কি আওলাদরে ছোট থইয়া, বাপ রইছেন বাপ বুড়ো হয়েছেন, আওলাদ বড় হয়েছেন বৃদ্ধ অবস্থায় বাবারে পাইছেন, অনেক বাবা জানি দুনিয়ায় ছাড়িয়া আগে মা তখন মা বুড়া অবস্থায় তখন আওলাদর গেছে, এটা তাকে অথবা দুইজন বুড়া অবস্থায় তাকতা পারেন, আল্লাহ যদি দুইজনের হায়াত লম্বা করিয়া দেন তাইলে ও দেখা যাইব আওলাদ আওলাদ ও মুরব্বীর পর্যায়ে গেছেন কি মা বাপ এখনো আসেন, এলা বহুত পরিবার আছে যে সমস্ত মানুষের মা বাবা এই মুরব্বী অবস্থায় আসেন, এটা এক নিয়ামত পাইছেন দুয়ার, এই এই যে মাথার উপর যে ছায়া ই আওলাদর লাগি আল্লাহর খাস মেহরবানি, এই ছায়াটারে আল্লাহ পাকে দীর্ঘস্থায়ী করিয়া রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ফরমাইরা যে মা বাপ যে কোনো একজন অথবা দুইজন দিয়ে যদি বুড়া অবস্থায় বৃদ্ধ অবস্থায় তুমি পাও, ফালা তাকুল্লাহুমা উফফিন, তারার ব্যাপারে তুমি উফ শব্দটা ব্যবহার করিও না, অর্থাৎ তারা কোনো আচরণে তুমি কোনো বিরক্তি প্রকাশ করিও না। আল্লাহ মাঝখান থেকে এই কথাটা কইলা তার কারণ কি, তা বলে তার কারণ হইল মা বাপ বুড়া হইয়া হারলে এই সময় সন্তানের প্রয়োজন বাড়ি যায়, ডাকাডাকি বাড়ি যায়, আগে আসতা দিনের মাঝে একবার আওলাদরে ডাকার দরকার লাগছে না, আর নিজে নিজে চলতে পাররা নিজে নিজে রুজি রোজগার করতে পাররা, আওলাদর তোয়াক্কা করছেন না। হাজিরিনে কেরাম, আমি আমার নিজের জীবনের বাস্তবতা কইলেই আমার ওয়ালিদ মোস্তারামরে আমি পাইছি চাকরিজীবী অবস্থায় দশ বছর, চাকরিজীবী অবস্থায় সরকারের পক্ষ থেকে আমি মাসিক সম্মানই পাই, এই অবস্থায় দশ বছর আমার ওয়ালিদ মোস্তারামরে আমি পাইছি, দশ বছরের মাঝে একটা দিনও আমার কইছেন না এই কথা যে ওবা তোমার এই মাসের বেতন পাইলিছে নি, বেতন ফাইলেই শুনি টেখা তুলিয়া আনিয়া দেও টেখা দেও এটা তো দূরের কথা, বেতন ফাইলেই শুনি এই মাসের এই কথাটাও দশ বছরের মধ্যে একদিনও জিকা করছেন না। আমি ইচ্ছা করিয়া আনিয়া ও যেটি যে সময় এই সময় চিন্তাও তো আসিল না, বাবার ওটার লোকের থাকতাম বেতন আর নি না আর নি কম আর নি বেশি আর নি এটা কোনো চিন্তা নাই, বাবার ওটার লোকাই তো তিন চার মাস পাঁচ ছয় মাসের বেতন জমা হইলে তার মনে হইল তো টেহা তুলিয়া নিয়ে তো আব্বার হাতও দিতাম, আসতা আব্বায় আসতা কুইতা নেও তোমার মাঠাই দেও নিয়া আর কুইতা
যে আল্লাহ আমারে সালাইরা, আমারে আল্লাহ সালাইরা, তুমি দেন থাকো, শান্তিতে থাকো, ওলা নসিহত করতাম। জিকা করছেন না, কত ভাইছো দেখবো তো ভাবে তো এই অত টাকা দিলে এখানে আট টাকা গেল কই, এই ধরনের কোন শব্দ কোনদিন কইছেন না। হাজিরিনে কেরাম, যারা মা বাপ মুরব্বী হইছেন, মুরব্বী যারা হইছেন, এটা তারা খুব ভালো বুঝতে পারবা। সন্তানের ব্যাপারে মা বাবার যে অনুভূতি আছে, এই অনুভূতিটা বক্তব্য দিয়া মানুষের বুঝাইবার মতো নাই। মা বাপ যারা হইছেন, মুরব্বী হইছেন, এটা তারাও উপলব্ধি করতে পারেন। আমি যেটা আন্দাজ করি, আমি যেটা আন্দাজ করছি, যে প্রত্যেক মা বাবায় যে সময় তাই তাই আয় রোজগার করবার কোনো সুযোগ থাকে না, তখনও সবসময় কামনা করেন আমার পুয়াগুর দশটা টাকা কম খরচ হোক, বেশি খরচ হোক কি কান সাইন না, বেশি খরচ হোক কি কান সাইন না, দুইটা টাকা বাসক, ও খালি আওলা দখলোর কিলা শান্তি তো, কিলা শান্তি তো, কিলা শান্তি তো, ও বাচ্চা খাচ্চা যদি শান্তিতে হন, মা বাবার সকল দুঃখ কষ্ট ভানি হয়ে যায়, কোনো দুষ্ট দুঃখ থাকে না। যে সময় তারা মুরব্বী হয়ে যায়, ওই সময় ডাকাডাকি বাড়ি যায়, নাই নি ও বড় যদি পুয়ার বউ তখন যে পুয়ার বউরে ডাকরা, ও মাই কই গো একটা ফানি গরম করিয়া দাও, অজু করতাম দুইটা হাত নমাজ পড়তাম আছে, ও কইরা আর মন হয়ে যায় খুব নরম। এই সময় বাচ্চাই তোরে খালি দেখতা চাই, খালি দেখতা চাই, দেখুন জানি মা বাপ যে সময় একটু তুলনামূলক কম বয়স্ক আসলা, এই সময় অতটা জিজ্ঞা করতা না। বয়স আমরা আওলাদ হলোর কম আছে, মা বাপর বয়স ও বার্ধক্য পুরা পোড়া উইবার আগে যে সময় তারা তারা বার্ধক্যের প্রথম দিকে অত বেশি খেয়াল করতা না, কিন্তু যে সময় বেশি বুড়া হয়ে যায়, বেশি বয়স্ক হয়ে যায়, এই সময় খালি টুকাই না আমার পুয়াবু গেল কই, এগু বাজারও গেলতে আয় না এখানে, এগু সিলেট গেলতে আয় না এখানে, খালি বারবার বারবার জিকা করবা। অথচ এই পুয়ার বয়স এখন চল্লিশ বছর, এই পুয়া যে সময় বিশ বছরের বয়সের আছে, টান বিশ বছর বয়স কম আছে মা বাপর, এই সময় অতটা একে খেয়াল করছেন না, জিকা করছেন না। এই সময় তান বয়স হয়ে গেছে সত্তর বছর, এই পুয়া চল্লিশ পঞ্চাশ বছর বয়স, অনেক খালি কই আমার পুয়াগুলো গেলে কই, মেঘের ডাক যদি দিলে আসমানো সে তো আল্লাহ দিছে, ইয়া আল্লাহ আমার পুয়াগু কেন বিষবো কিবা মেঘাই করে সত্যিটা নিছে না, এটা আর কেউ কই না, আর কেউ কইতো না। এটা মার বাপ যদি করো তখন মেঘর ডাক উঠলেও টুকাইয়া দেখবো আমার পুয়ার সাতটি গরো রইল নি না, সাতটি লগে লইয়া গেল, চাকরি যদি ঘরে থাকি যায় সে তো উপায় নাই, এদিন কুর পরিশানি হাই হাই। হাজির কেরাম, মানুষের বয়স বাড়ি গেলে মিজাজ হয়ে যায় তিত্তা এবং মনটা হয়ে যায় বড় বেশি নরম। এই সময় এমন কিছু কথাবার্তা কইন এবং এমন কিছু আচরণ করুন যেটা সচরাচর কোনো সন্তানে এটা হনিয়া অভ্যস্ত নাই, কারণ এই ধরনের কোনো আচরণ অস্বাভাবিক কোনো আচরণ যদি মা বাপে করিলায় আল্লাহ ফরমাইন লা তাকুল্লাহুমা উফফিন, খবরদার সন্তান মা বাপর কোনো আচরণে বিরক্তি প্রকাশ করার অধিকার তোমারে আমি দিছি না, বিরক্তি প্রকাশ করতে পারতে নাই। আজরি দেখো কা মা বাপর মন কতখান নরম থাকে। এক সাহাবি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা মুরব্বী হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, তো বয়স বাড়ছে, পুয়ারে খালি দেখতে চাই না, পুয়া হইছেন সমাজের চলনেওয়ালা গড়টা কি বারণ যেমনে হো, বারে 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 সামাজিক কর্মকাণ্ড নিজের জীবিকা নির্বাহ এটা লইয়া সারাদিন ব্যস্ত থাকেন। মা হই নফুত, তুমি খালি বারো তা করে বা তুমি গোরখানো তাকে না তাকো না কেন, তোমার কত সময় তা বেশি দেখবো আমি, এখন আওলাদ এইখান খালি হুন হইন আমার কথা মানিয়া গরম মার সামনে বেশি সময় তাক তাজে এই সুযোগ আর করতে পারেন না। মায় খালি কই, ও বেটা খালি কই তাকো কই দৌড়ো, তোমারে দেখি না, তুমি গোরখানো থাকিও, তোমারে দেখতাম না জানে টানে, তুমি খালি বারে বারে তাকো কেনে, খালি কই না আল্লাহ নবীর সাহাবি তাই না গরো বেশি থাকতে পারেন না,
আমার মন হয়ে গেছে খারাপ, আমার কুয়া করে কইলাম রে, আমার কুয়ায় আমার প্রত্যাখ্যান রাখেন না, মন খারাপ হয়ে গেছে। তা মন খারাপ হয়েছে, মার মনের মাঝে বেজারি আসছে যে আমার ফুয়ায় দুনিয়ায় সবটা তার ঠিক আছে, ঠিক রাখিয়া চলতে পারে, কিন্তু আমার যে মনের আকুতিটাই আকুতিটাই বুঝতে পারে না, বুঝিয়া চলতে পারে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, মৌতের সময় তার গোনাইয়া আইছে, বেমার পড়ে গেছেন পড়িয়া মৃত্যু শয্যায় শায়িত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রেলোয়া হাজির হইছেন, আল্লাহর নবীর তলকিন কররা কলিমা শরীফের তলকিন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবান মুবারক দিয়া কলিমা শরীফ বাহির হয় না, কলিমা বারণ না মুখে দিয়া, ইয়া আল্লাহ, আল্লাহর হাবিব বড় পরিশানির মাঝে পড়লা, বহুত বার চেষ্টা করিয়া ওদের কলিমা তান জবান দিয়া উচ্চারণ করতে পারেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কারণ অন্বেষণ করেন যে কি কারণে আমার আলকামার কলিমা নসিব না, তাই তালাশ করলা, তালাশ করিয়া পাইলা তার আম্মারে, তার আম্মারে জিজ্ঞা করলা, আলকামার মা তোমার সন্তানের উপরে তুমি কোনো কারণে বেজার নি, এই সন্তানে মারে কোনোদিন গালি আইছেন না, বদসুলুকি করছেন না, মার কুর পুষর কোনো কমি করছেন না, কানে কাপড়ের কোনো কমি করছেন না, সবটা ঠিক আছে, মা বেজার হইয়া বইরেছেন, কি কারণে? ও যে কইসলা, কইসলা যে আমি তুমি গর তখন আর বা তোমার গর আমি বেশি দেখতাম চাই, তোমার যত বেশি দেখবো আমার চকুর সাবান খানা তুমি তাকবায় আমার জানখান ঠান্ডা দিব, ও তাই ফাঁড়ছিল না, ও খামখান করতা দুনিয়ায় ব্যস্ততার কারণে, তার মার মন যে খারাপ হয়েছে। জবাব দিন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের উপরে আমার মন খারাপ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের উপরে মন খারাপ কেনে, কিতা খারাপ ব্যবহার করছেন? তাই জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম আমার ফুয়া বেশি বেশি আমার সামন খানো তাক্তা, কিন্তু আমার ও কথা খান তাই রাখছেন না, তাই দুনিয়াদারি লইয়া তাই ব্যস্ত আসলাম, এই কারণে আমি দুঃখ পাইছি, মনের মাঝে কষ্ট পাইছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দিলাও। তাই কোন ইয়া রাসূলুল্লাহ, আমি যে মনের মাঝে কষ্ট পাইছি, আমি আমার সন্তানকে আমার ছেলেরে মাফ করিয়া দিতাম নাই, আল্লাহ রাসূলে আবার ফরমান তোমার ছেলেরে মাফ করিয়া দিলাও। তাই কোন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরে আমি মাফ করিয়া দিতাম নাই, আল্লাহ নবী আবার ফরমান মাফ করিয়া দিলাও। তাই কোন ইয়া রাসূলুল্লাহ, মাফ করিয়া দিতাম নাই, এত আর খুশি হইন না ছেলের উপরে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামকে হুকুম দেন, ও আমার সাহাবীয় কল, তোমরা লাকড়ি জমা করো, লাকড়ি জমা করো, লাকড়িত আগুন ধরাও, লাকড়িত আগুন ধরাও। এই সময় আলকামার মায়ের জিজ্ঞা করেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন ধরাইয়া কিতা হইত? বলে তোমার ছেলে আলকামারে একদিন মাঝে ফালাইয়া জ্বালাই লইত। মা এখন ইয়া রাসূলুল্লাহ, আমার চকুর সামনে আমার ছেলেরে দুনিয়ায় আগুন দিয়া জ্বালাই লইব, মা ওই আমিটা তো বরদাস্ত করতাম পারতাম না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আলকামার মা তুমি জানিয়ে রাখো, দুনিয়ার আগুন তোমার ছেলে দুনিয়ার আগুনে জলবায় কেন যদি বরদাস্ত করতে না পারো, তাহলে তুমি নারাজ অবস্থায় তোমার সন্তান যদি মারা যায়, তুমি না খুশ থাকা অবস্থায় তোমার সন্তান যদি মারা যায়, জাহান্নামের আগুনও তাই জ্বলবা, এই কারণে ইকান জল যাত্রায় পারবাইনি তুমি। আলকামার মার কলিজার মাঝে দাউ দাউ করে আগুন জ্বল আরম্ভ হয়েছে, সাথে সাথে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে জাহান্নামের আগুন জ্বলবা, একান্ত আমি বরদাস্ত করার কথা না, দুনিয়ার আগুন আমি জানতাম পারিয়েন না,
আর জাহান্নামের আগুনও আমার ছেলে জ্বলবা এখানকার মুখিলা। আল্লাহ নবী ফরমাইন, তোমার সন্তানকে তুমি যদি মাফ করিয়া দিলাও, তুমি যদি খুশি হই যাও, তাইলে তাই জাহান্নামের আগুনও জ্বলতা নাই, জান্নাতি হইয়া দুনিয়ায় থাকি বিদায় হইবা। আলকামার মা মাঝে সময় খুশি হয়ে গেছেন, মাফ করিয়া দিলাইছেন। এই সময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কলিমা শরীফ তলকিন করা হয়েছে, সাথে সাথে কলিমা শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছেন। কলিমা শরীফ পড়তে পড়তে তার দম ডুবে গেছে, দুনিয়ায় থেকে বিদায় হয়েছেন, কলিমা পড়ে পড়ে বোকা। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা একটা বিষয় খেয়াল করতাম যে মা বাপরে আমরা কোনো লাগান কষ্ট দিতাম না। ও তো ওকে সাহাবিয়ান মারে গালি এলানি কোনোদিন গালি আইছেন না, খানি খাবর দিরা না তাও নাই, সবটা ঠিক আছে, মার খেদমতর যতটা হলটা ঠিক আছে, খালি মার এখান কথা দুনিয়ার ব্যস্ততার কারণে রাস্তা মারছিল না, আর মার মন বেজার হয়ে গেছে, মার মন বেজার হয়ে গেছে, যার কারণে কলিমা নসিব হইছে না। আমরা কলিমা লইয়া দুনিয়াটা কি যাইতাম না, কলিমা ছাড়া যাইতাম? আমরা এখান মনে রাখতে হইব, কলিমার সহ যদি দুনিয়াটা কি বিদায় হইতে হয়, তাহলে মা বাবারে বেজার করলে মৌতর সময় কলিমা নসিব হইত নাই। মা বাবারে আমরা বেজার করতাম না, সব সময় তারা খুশি রাখিয়া চলতাম। ও সময় বুড়া হইয়া আনলে তারার মিজাজ হয়ে যায় টেঙ্গা, মাথি লাইন যেসা তা কুনা কুনি মাথি লাইন, বোধ ভুরুতাই না শোন মা বাপর ভাই ফেফলি লয় পুরুতা গড় থাকি বার হয়েছে, তার বয়স যতটা হোক, তাই যত শক্তিশালী হোক আর যত বড় আকলমন্দ হোক, মার বাবর গেছে তো তাই হুরুতা হোক। রাইত বাজি গেছে দশটা, মায়ের চিন্তা করে রাইগু বাজারে গেল, অত রাইত বারে কিতা করে বাড়ির যাওয়ার বাদে জিকা অর্থনে বেটা বাজারে অত রাইত কিতা করো, কি দরকারে বাজারে অত রাইত? এখন পুরুতায় আজ বেগড়া মুখে হইলে ফেফড়ি লয় না করি যে সাদা, তোমার তুমি অত দিকা করবো না, তোমার ইতা দিকে দাম তাই যে সাদা না করি, ও কুদা কুদি পড়েন উরুতেনছে পড়েন নানি মাঝে মাঝে। আমার ভাই ওখর যে সমস্ত ভাই ওখর আমরা জোয়ান বয়সর বাজার আটা সব কর দিই, আর আমরা মা বাপ করো তখন এখান মনে রাখতাম হইব যে আমি কই যাই আর কই খাই, আর ই খুঁজ দুনিয়ায় আর কেউ যদি না হলো মার মনের মাঝে বারবার এই বিষয়টা ফুটিয়া উঠবো, বারবার এই জিনিসটা মনের মাঝে আইব যে আমার ফুয়াবু বার হইয়া গেল সকালে মাদান কুরফ গেল, এখনো বাড়ি তাইলো না, কই খার আর কই ওর, কই খার কই ওর, খাইলো নি নানি, এই চিন্তাটা আর কেউ করতো না, মার বাবা যদি তাকই তাইলে মায়ার বাবায় করবা। মা বাবার মন এটা অন্য লেখা, বুড়ো হয়ে গেলে মিজাজ চিত্তা হয় তারার আচরণ অন্য লেখা হয়ে যায়। আল্লাহ এর লাগি বুড়া মা বাবার ব্যাপারে আওলাদর লাগি আলগা এটা হুকুম খুইরা যে লা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা, অতদিন পর্যন্ত গোত্র শক্তি আছিল রুজি করছেন আনছেন খাওয়াইছেন, ওনে খাম করতে পারেন না, কোমর ধরে রয়েছে খাম করতে পারেন না, উন্দা হইতে পারেন না, ওনে বেকার হয়ে গেছে। যে মা বাপ বেকার হয়ে যায় সমাজের কিছু কিছু কমবক আওলা দখল যারা, এরা মা বাপ রে বুঝা মনে করে, বুঝা মনে করে। পুরুতা যদি ফাঁস হুয়াটা হইল ঠেলা ঠেলি লাগে, মা বাপরে খাওয়াই থাকে ঠেলা ঠেলি লাগে, খাড়া খাড়ি নেয় খাড়া খাড়ি লাগতো আসিল না, লাগে ঠেলা ঠেলি খাড়া খাড়ি বুঝিত যে আমি খাওয়াইতাম আমার মা বাপরে, তারা খুয়াই কইলেন না না আমার মাঝে থাকবা, আরো জনে কইলে আমার মাঝে থাকবা, দেনি আমি খাওয়াইব, উইল খাড়া খাড়ি আর মা বাপরে লইয়া ঠেলা ঠেলি হইল কিলে ধরেননি। ও হেন কইবা যে আমার হুরুতা মুরুতা তিন গু,
আর ও দেওরর হুরুটা নাই এবু তার সংসার হালকা পাতলো আছে হুরুড়ি তার মাঝে চাপন দেখানে জামাইর গেছে আইয়া কুটকুটি 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 হুরুন যে তোমার তিন হুরুটার রান্দা রান্ধিতে রান্ধিতে আমি হেরান এর মাঝে ও বুড়া বেটিয়ে ও ফজরত তো গুম খান খানি লাগিয়ে আইলো তো দেখবার ডাকিরা উঠিয়া গরম পানি করিয়া দেও ওতা করিয়া দেও হতা করিয়া দেও যে তোমার হুরুটাই নো আমি ভালতাম তোমার মা বাপরেও ভালতাম আমি ভালতাম না তোমার সংসার তুমি চালাও আমি যাই আর কি খবর বাড়ি জামাই রে দাঁড়ি মাড়ি দিয়া বাপর বাড়ির টোট দেখাই বেটায় কত রকমের বুঝায় 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 বুঝাইতে বুঝাইতে বউ এখন খেলে তাই তাহলে হুরু বউর করো তখন না কেনে নেই এনার সংসার ছোট আছে কোনো যাই না কেনে বউ ও তা ঠেলা ঠেলি ঠেলা ঠেলি ঠেলা ঠেলি এস পর্যন্ত কুয়ায় আর কি তা করবা কুয়ায় আর কি তা করবা ও দেখিয়া আছে দেখি তা করতায় ও মা বাপরে হুরু বাইর গেছে দিয়া তাইন টান বউ বাচ্চা লইয়া আলগা হয়ে গেল এখন হুরু এবারটা পুরা রোজগার হয়েছে না হে ট্যাক্সে অনে মা বাপ লইয়া সমাজও ওলা বহুত মা বাপর অবস্থা আমার নিজের চকুর দেখা বহুত মা বাপর চকুর বাণী চকুর বাণী ফেলাইরা বড়কু রোজগার হয়েছে বালা রুজি করে সফলতা করে এখন এ মা বাপ ফলাইয়া তৈয়া এ আলগা হয়ে গেছে কিবা ওর বাড়ি গিয়া বই দিছে শেষ ওর বাড়ি গিয়া বই দিছে ইতার আর কোনো খবর নাই তার হুরু ভাই বোন আছেন কত মা বাপ আছেন ইতার কোনো খবর নাই এনটাই নয় ট্যাক্সেন বুড়া বেটা আর বুড়া বেটি ও হুরুতা মুরুত এইগুন পুরা রোজগার হয়েছেন না কথার উঠে পড়ছে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান ওয়ালা তানহারহুমা সন্তান তুমি ধনী হও আর গরিব হও আর মধ্যবৃত্ত হও আর্থিক অবস্থা তোমার যে পর্যায়ের তা হোক তোমার সংসার বড় হোক আর ছোট হোক কোন অবস্থায় তোমার মা বাপরে তুমি বঞ্চিত করতে এবার তাই নাই মা বাপরে লইয়া তুমি তাস্তায় মা বাপরে লইয়া তাস্তায় লা তানহার হুমা আমার মনে হইল একটা একটা বই আমি পড়ছিলাম ইসলামের পারিবারিক জীবন ইসলামের দৃষ্টিতে পারিবারিক জীবন একটা বই লেখনেওয়ালা যেন পাক্কা বড় এক আলিম নাম হইতাম না তো লেখছেন বই বইয়ের মাঝে প্রশ্ন উত্তর একটা চ্যাপ্টার আছে বিভিন্ন প্রশ্ন আছে এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বিভিন্ন মশলার ব্যাপারে একটা প্রশ্ন আইছে যে কোনো ব্যক্তি তাই যা যে পরিমাণ সম্পদ উপার্জন করেন এখন এই সম্পদ দিয়া তার মা বাপের কর্পূর যদি তাই চালাইতে হয় তাইলে তার বউ বাচ্চার খরচ দেওয়া তাই সুলানা দিতে পারেন না কম হয়ে যায় আর তাই মা বাপ আলগা তুইয়া বউ বাচ্চা লইয়া যদি এই আয় দিয়া তাই সংসার চালাইতে মোটামুটি তার চলি যায় এই অবস্থায় তার মা বাপরে ছাড়িয়া তাই বউ বাচ্চা লইয়া সংসার করতে পারবানি মা বাপরে এই পরিস্থিতিতে ত্যাগ করিয়া আলগা সংসার করা জায়েজ হইব না এটা হল প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তাই যে হ্যাঁ সন্তানের আয় রোজগার যদি এই পরিমাণ হয় যে মা বাপর কুরপুষ্কু চালানিত গেলে বউ বাচ্চার যে হক আছে তারার কুরপুষ দেখাশোনার যে খরচ আছে এটা তাই কুলাইতে পারেন না একটু কম হয়ে যায় তাইলে মা বাপরে থইয়া আলগা তাই বউ বাচ্চা লইয়া সংসার করতে পারুন বা নাউজুবিল্লাহ আমি এইটা যে সময় পড়ছি পড়ার মাঝে আমি পড়ার বাদে আমি আর মিলাইতাম পারি না কিতা দেখলাম কিতা দেখলাম বেচারা কিতা জবাব দিলা আমি তুকাইতে তুকাইতে মিলাইতাম আর পারি না তো এই আয়াতে করিমা লইয়া চিন্তা করলাম যে আল্লাহ কিতা কইছেন শুনেছেন আল্লাহ কিতা কইছেন মানে আল্লাহ কইরা ওয়ালা তানহার হুমা সন্তান তুমি যে পর্যায়ে রও না কেন তোমার মা বাপরে তুমি বঞ্চিত করতে পারতাই নাই আল্লাহ তো ধনী আর গরিব কোনো আওলাদ আত্রাইছেন না সব আওলাদের এই হুকুমটা দিছে নিষেধাজ্ঞা যেটা বঞ্চিত করিও না এই নিষেধাজ্ঞাটা গরিব ধনী আওলাদের এই নিষেধ দিছেন আল্লাহ ইকান্দায় বরং ধনী গরিব সব আওলাদের এই নিষেধাজ্ঞাটা দিয়া দিছেন কখনো মা বাপরে বঞ্চিত করা যাইতো নয়
আর হেন কুইরা বউ বাচ্চারে এই বাচ্চারে টানা টানি লাগে, মা বাপরে আলগা প্রিয় বউ বাচ্চা লইয়া তাই সুন্দর সংসার ওটা উল্টা পাল্টা চলে। ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين فرمায় দুনিয়ার সন্তান রে তোমার মা বাবার লগে যে সময় মাতি ভাই আরো দশজন মানুষের লগে জেলা মাতো তোমার মা বাবার লগে ই বাসায় সুরে মাত্তায় বার্তায় নাই। وقل لهما قولا كريما قولا كريما সুন্দর ভাষা এই ভাষার মধ্যে দুইটা একটা হইল সুরটা হইব নরম কর্কশ ভাষায় কর্কশ সুরে মা বাবার লগে কথা কওয়া নিষেধ আর আরেকটা হইল যে শব্দ ব্যবহার করা হইব যে ভাষা ব্যবহার করা হইব ভাষাটার মাঝে আদব তাস্তইব কিতা তাস্তইব আদব তাস্তইব আমরা সমাজ এই হুকুমটা আল্লাহ যে হুকুমটা আমরা দিয়েছেন এই হুকুম আমরা কতজন আওলাদে পালন করতাম পারি আর তা বল আমরা সমাজ ছাইয়া দেখুন জানি গুরুত্বাইন যে মা বাবার লোকে যে ব্যবহার করেন বিশেষ করে মা বাপ বুড়ো হইয়া আনলে যে সময় সাবি আত থাকে সংসারের সাবি এই সময় বোঝো বোঝো করেন আর বোঝো করেন এটা মানে এই সময় যদি মাইল লাগি খান্দি না খাই খান্দি মশাল লাগি মায়ের মশাল লাগি আমাদের সমাজের নিষ্ঠুর বাস্তবতা হয়ে গেছে ওটা বাপরে তুয়াজ ঘর রাখি তার লাগি যে বাপরে তুয়াজ না করলে বাপে বিদেশ ফাইটা জানায় আর নাইলে অবাই ব্যবসায় এখান জড়িয়া দিতে নাই বাপ যে সময় বেকার হয়ে যান কোনো কাম কাজ করবার যোগ্যতা হইন না ওই সময় আওলাদ হলের গাঢ় গার বেশি মুঠো হয়ে যায় মারতে সময় আর পরোয়া করেন না খালি ধমকি ধমকি দিয়া কর্কশ ভাষা ব্যবহার সুর ব্যবহার করিয়া মা বাবার লোকে মাত কথা মাতেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া কুল লাহুমা কাউলান কারীমা আল্লাহর ফয়সালা হইল আল্লাহর বিধান হইল আল্লাহর হুকুম হইল দুনিয়ার সমস্ত সন্তান তোমার তোমার মা বাবা যারা আছেন মা বাবার প্রতি ভাষা ব্যবহার করবে সুন্দর ভাষা সুর থাকবো নরম ভাষার মাঝে থাকবো আদব আদবের সাথে নরম সুরে কথা বলো ওয়াকফির লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমাহ ওয়াকফির লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমাহ আল্লাহ ফরমায় দয়ার ডানা তারার সামনে তুমি বিছাও তাফসীরের কিতাবের ব্যাখ্যা লেখুন যে সন্তান যেন মা বাবার সামনে সব সময় বিনয়ী অবস্থায় উঠা বসা করেন চলাফেরা করেন বিনয়ী ভাবে মা বাবার সামনে চলাফেরা করা এই হুকুম দিছেন আল্লাহ রাব্বুল আলামিনে বিনয় প্রকাশ করা ও মাই বাপ পাঠশালায় বাস করছেন না আরে বেটা এমএ ডবল এমএ নাইনি পিএইচডি হোল্ডার কত তা ডিগ্রি ডাগ্রি বস্তা ভরা ডিগ্রি এই বেটায় অশিক্ষিত বাবার সামনে বেটায় বিনয়ী হইবনি ও মায়ে বেটা প্রেস্টিজ আছে না নেই হ্যাঁ প্রেস্টিজ আছে হাজিরিনে কেরাম দুনিয়ার মানুষ দুনিয়াবি হাইসিয়তে যত বড় প্রেস্টিজওয়ালা হন কিন্তু মা বাবার সামনে এরা বিনয়ী ওয়া লাগবো আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা দুনিয়ার সমস্ত আওলাদের উপরে জারি করিয়া দিছেন আচ্ছা সাহাবগণ এই যে মা বাপরে কদম বুসি করা কোন হন যাইতে বিদায় লইয়া কদম বুসি করিয়া একটু দোয়া লইয়া যাওয়া মায়ে মাথা আতাইয়া দিরা ওটা করেন কর্তা মুরব্বী সাহাবগণ আছেন যারা আপনারা আগে জেলা দেখছেন আপনারা যে ছোট আসলা এই সময় জেলা আসেন এখন ইলা আসেন না কিছু বেশ কম হয়ে গেছে এখন মানুষে আর মা বাবরে কদমবুচি করতো যে কদমবুচি করতো মা বাবার সামনে এটা বিনয়ী হইতো তারার গেছটা কি দোয়া লইতো ইকার কোনো তোয়াক্কাও নেই মার বাহর দোয়ায় যে আওলাদর বোধটা উঠতে পারে আর নামতে পারে ইকান কোনো আওলাদর মাথা তো নাইও নেই
মাথা তুলে আমরা মানসিকতা থেকে এটা জারগি আসতে আসতে আর অর্থাৎ জারগি করি আমরাও আমরার কিসমত নিজের কিসমত নিজে আটাইয়ার আমরার বদশাস্ত্রতির কারণে আমরার এই দুরাবস্থা সবটা আছে, কুচ্ছুর কোনো অভাব নাই কিন্তু শান্তি নেই, সবটা আছে কিন্তু নাই শান্তি। এই শান্তি নাই কেনে এর লাগে দায়ী হইলাম আমরা, শান্তি ভাইবার লাগে যত উসিলা আল্লাহ আমরারে দিছেন এই উসিলার থেকে আমরা দূরই করে গেছি। আর কইটা একটা ইসরায়েল মানুষের বুঝায় যে কদম মুসি করলে বলে শিরিক হয়ে যায়, নাউজুবিল্লাহ, ই আর ওখানে আর এক যন্ত্রণা, কদম মুসির মাঝে শিরিকর গীতা আইলো গেল, এখানে শিরিক কোথায় কোথায় শিরিক হয়ে যায়নি, শিরিক কারে হয় ওটা আগে বোঝা লাগতো, শিরিক কারে হয় ওখান বোঝা লাগবো। কোন মানুষে তার মা বাপরে পূজা করেনি, পূজা করেনি সাগ, আমরা কদম বুঝি করি, তারা কেউ কেউ কেন যে কদম বুঝি করলে মাথা দিয়ে উন্দা করা লাগে, উমাই মাথা উন্দা না করলে দুনিয়ার বৌ থাম তো আটকে দিব, বৌ থাম আটকে দিব, পাও একজোড়া মোজা ফিনতে হলে মাথা উন্দা করা লাগে, জুতা ফিতালা জুতা ফিনতে হলে মাথা উন্দা করা লাগে, এক জিনিস পড়ে গেছে এগুলো হইতে হলে মাথা উন্দা করা লাগে, জমিন রুহার হইতে হলে মাথা উন্দা করা লাগে, মাথা উন্দা করলেও যদি সিঁড়ি কুই যায় এই সারা খাম তো বাদ দিলাও লাগবো, মাথা উন্দা না করলে তো এটা খামাজটাও করা যাইত না, মাথা উন্দা করলেও বলে সিঁড়ি কুই যায়, হাই 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 কদম বসু বলে সেজদাল্লা খান, সেজদাল্লা খান হইল কি লাগবে, যেসাতটা লাগে যেসাতা মিলাই দিলে খালি ওই জীবনী লাখান লাখান খুইয়া লাখান লাখা লাখান কিলা হয় সেজদা খারে হয় বলে সেজদা হইল পবিত্রতার সাথে এবাদতের নিয়তে কপাল জমিনের মাঝে লাগানি, ওটার নাম হলে সেজদা, পবিত্রতার সাথে এবাদতের নিয়তে কপাল মাটির মাঝে জমিনের মাঝে রাখা এর নাম হইল সেজদা। আমরা কদম বুসি করি এটার মাঝে কপাল লাগাইনি, কপাল লাগাইনি, এবাদতের নিয়ত করিনি, মা বাবার এবাদত করি না, আমরা করি আল্লাহ, কদম বুসি করি, কদম চুমা খাই, ফাইলাম কই থাকি বলে ফাইলাম, এটা রসুল্লাহরে কদম বসি করছেন, সাহাবি হকলে, সাহাবি হকলে রসুল্লাহরে কদম বসি করছেন, রসুল্লাহর সামনে সাহাবিয়ে তার বাবার কদম বসি করছেন, আল্লাহ রসুল নিষেধ করছেন না বরং খুশি হয়েছেন, কিতা হয়েছেন খুশি হয়েছেন, দেওবন্দি সিলসিলার উচ্চ পর্যায়ের এক আলিম ইউসুফ কান্দে হেলভি সাহ তাই না কিতাব লেখছেন সাহাবা কেরামের জীবনী হায়াতুস সাহাবা, হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে তাই হাদিস উল্লেখ করছেন, তাবারানি শরীফের হাদিস সনদ সহ তাই উল্লেখ করছেন, এই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে এক সাহাবি যুবক মক্কার এক মুরব্বী আসলে তার বাপ, তার বাপ আবার মুশরিক আসলা, তাই যে সময় ইসলাম ধর্ম কবুল করে লইছেন সমাজের মানুষে তার বাপরে কইলা যে আপনি মুরব্বী আর আপনার আপনার বুয়া যদি আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম যায়গি, এক মুরব্বীর বুয়া যদি যায়গি, এক নেতার বুয়া যদি যায়গি ইসলাম ধর্মের মাঝে সে বুজরানি অবস্থা, এই সমাজের আরও যুবক হল তার দেখা দেখি লাইন ধরে লইব, এখন তো মক্কা শরীফর হল মুশরিক লিডার হল মাথাত পাড়ি পড়ছে, গিয়াও সাহাবির বাপরে কইরা ও ভাই সর্বনাশ হয়ে গেছে, বলে কিতা হয়েছে বলে আপনার বুয়ানু গেছে গিয়ে আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম কবুল করে লইছে, বাপে কই তা কিতা হোক আমার বুয়া এখান করবো কিলা, বলে বিশ্বাস যদি করেন না দে যাও কা তু কাউ কা আপনার বুয়া কই আছে, এখন ওই তো পারে অনেও আপনার বুয়া আবদুল্লাহর বেটার মফিলের মাঝে বনস থাকতে পারে, বাপে কই হাসানি তা কিতা হো সুখে গেছেন আল্লাহ রসুল যেন সাহাবা কেরামরে লইয়া বইছেন অনু গিয়া হাসাও দেখুন টান পুয়া হোক করে দিব ন গুসা উঠছে, মানে রসুল্লাহ যেন বন তাই দরের সামনে হারাই দিয়েছে আল্লাহ নবীর ডাকলা মুস্কি আসে দিয়ে আপনি পিতৃ আউকা, তাই এখন না আমি ইনো বইবার লাগে আইছি না, বলে কিতার লাগে আইছেন, বলে আমি আইছি আমার ভুয়ারে নিতাম, আমার ভুয়া নষ্ট হয়ে গেছে আমি ফিরত নিতাম আইছি, বালা বাপ আইছেন ভুয়া নিতা সে আটকাইব নিবা তো অসুবিধা গীতা বউকা একবার ও তাই বইলা বার বাদে রসুল্লাহ জিজ্ঞা করলা তোমার পুয়া নষ্ট হয়ে গেছে কিলা পোষাই, ও তখন কইলা যে আমার পুয়া নষ্ট হইছে যে আমরা মূর্তি পূজার ধর্ম ওইটা বাদ দিয়া
আপনার ধর্ম গ্রহণ করে লেছ নষ্ট হয়ে গেছে। যাই হোক, লম্বা ঘটনা আছে বুধটা, শেষ পর্যন্ত লম্বা হাদিস, শেষ পর্যন্ত ও মুরব্বী দিন পুরা নিবার লাগিয়া ইসলাম টাইম নিজে ইসলাম ধর্ম কবুল করে লেছেন ও বৈঠক। সুবহানাল্লাহ, বাবা যে সময় ইসলাম ধর্ম কবুল করে লাইছেন পিছন থাকি আওলাদে দেখছেন, ছেলে দেখছেন, সাথে সাথে পিছন থাকি উঠিয়া আইছেন, উঠিয়া আইয়া তার বাবার কদম বসে করে লাইছেন। আমরা সমান টাইমে তো আজান, আচ্ছা মসজিদ নামাজ মসজিদ হইব, ঠিক আছে ঠিক আছে, আমরা শেষ করলাম অনুষ্ঠান, আর ও শেষ, আমার আলোচনা শেষ, মা বাবার ব্যাপারে আলোচনা এটা করিয়া শেষ করার মতো নয়। আর মূল যে বিষয় এটা জানা তো আমরা সত্যও আছে, ও আজ করিয়া বুঝানি তো এখন আলোচনা আমি শেষ করলি। আর ও সাহাবিয়ে তার বাবার কদম বসে করলা রাসূলুল্লাহ এখান দেখিয়া খুশি হয়ে গেলা, ও তো বেশি খুশি হয়েছেন যে তার আল্লাহ রাসূলের চক্ষু মুবারক ফানিয়েছে হবে, সুবহান সুবহান, খুশি হয়েছে। কদম বসে করা না যাইজ, যাইজ বালা খাম, বিশেষ করে মা বাবার কদম বসে আমরা করতাম, যারা মা বাপ দুনিয়ায় আসেন আমরা দোয়া পাইবার জায়গা, আমরা মাথার উপর ছায়া যত বেশি ঘুরি পারি আমরা তারার খেদমত করতাম, তারার লগে সুন্দর সুলুক করিয়া তারারে খুশি রাখতাম, তারা খুশি তাহলে আল্লাহ খুশি থাকবা, তারা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যাবা। রাসূলুল্লাহর হাদিস শরীফ আছে এটা, মা বাপ দুনিয়াটাকে গেলে কি তারা যত মানুষরে মায়া করতাম, অত মানুষরে যদি আমরা মায়া করি তে দুনিয়ায় থাকতে মা বাপর যত খেদমত আমরা করতাম আছেন, ও তারার মায়ার মানুষরে আমরা মায়া করে নিলে হোক খেদমতর হওয়া কাদাই হোক, সুবহানাল্লাহ, رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله محفل خند قبول فرما محفل صابر هدية شنر مدينة تشيدو تمام دنيا المؤمن مؤمنات قبر بشر ارواح پاک پوچيدو যত মানসি মহফিলত লাগি পরিশ্রম করছেন, দৌড়া দৌড়ি করছেন, যত মানসি মহফিলত দান খয়রাত করছেন, আল্লাহ তামামর খানদানর মর্দে গানর আর ওয়াহে পাকুই সাবর হাদিয়া পৌঁছাই দেও। আয় আল্লাহ খাস করে মুর্শিদুল মুর্শিদিন সাইয়েদুনা সানাদুনা আল্লামা ফজলুল ইসলাম কিবলা রহমাতুল্লাহি আলাইহি এবং তোমার ওলি হযরত আনফরতা রহমাতুল্লাহ আলাইহি রহে পাকুই সাবর হাদিয়া পৌঁছাই দেও। আল্লাহ তারার দরজাত পূরণ ফরমাও, রুহি ফয় লালন পালন করছেন মৌলা, আমরার মায়ার মাই বাবারে তুমি আল্লাহ তোমার মায়ার নজরে রাখিও, আয়াল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা তমাম উম্মতরে মাফ করে দাও, বৃহত্তর খালমুখ এলাকার তামাম মর্দে গান্ডে গরিক রহমত ফরমাও, আল্লাহ আমরা বিমারি হকলনে শিফায়ে কামিল আদিল এনায়েত ফরমাও, আল্লাহ এই মাহফিলত
দান খয়রাত করিয়া বহুত মানুষে দোয়া চাইছেন, বহুত মকসুদ লইয়া, কেউ বেমারির লাগি দোয়া চাইছেন, কেউ মরতে গানোর লাগি দোয়া চাইছেন, কেউ নেক হাজত পুরা হইতে দোয়া চাইছেন। আয়াল্লাহ যে যে মকসুদ লইয়া মহফিল সৎকা খয়রাত করিয়া দোয়া চাইছেন, তামামর ফরিয়াদ রে কবুল ফরমাও। অনেক বিদেশি হল আছেন মাওলা, বিদেশের জমিন আমরা ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা সহি সালামত রাখো, হালাল রুজির তৌফিক দেও, রুজির মাঝে খয়রার বরকত এনায়েত ফরমাও। আল্লাহ আমরা জান মাল ইজ্জত তমাম তোমার হাওলা করলাম, وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ بِفَضْلِ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمين 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 السلام